হ্যালো ফ্রেন্ডস মিটোর পার্কশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তিল ও পটলের একটা খুবই সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে আমি খুব ছোটো ছোটো পটল পাঁচশো গ্রাম পরিমাণে পটল নিয়েছি পটলগুলো একটা বটির সাহায্যে এভাবে খোসাগুলো অল্প করে ছাড়িয়ে নেব ওপরের যে পাতলা অংশটা থাকে সেই পাতলা অংশটা একটু এভাবে ঘষে ছাড়িয়ে নেব তারপর পটলগুলোর দুদিক এই একটু করে কেটে নেব যাতে পটলের মধ্যে সমস্ত কিছু মশলা ভালো মতো চলে যায় দেখুন প্রত্যেকটা পটল এভাবে ছালটা ছুলে দুদিক কেটে নিয়েছি তারপর পটলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ওই পটলে আমি হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো লবণ ও হলুদ মাখিয়ে রাখলে যে কোনো সবজি খুব কম তেলে ভালো মতো ভাজা হয়ে যায় দেখুন ও হলুদটা মাখিয়ে নিলাম এরপর আমি যে তিল দিয়ে এই রান্নাটা করব সেই তিলটা এখানে মিক্সিতে নিয়ে বেটে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ও পঞ্চাশ গ্রাম পরিমাণে তিল নিয়েছি এই তিল আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী সেই জন্য তিল দিয়ে এই গ্রীষ্মকালে যদি আপনারা রান্না করেন সেটা ভীষণই ভালো হবে এবং এই রান্নাটাতে খুব কম উপকরণ দিয়ে রান্নাটা করেছি সেজন্য এটা শরীরের পক্ষে ভীষণই উপকারী দেখুন তিলটা আমি খুব ভালো মতো বেটে নিয়েছি হাফ কাপ জল দিয়ে এটাকে বেটে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে আমি দেড় টেবিল চামচ মতো সাদা সরষের তেল নিয়েছি তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও এখানে একটা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে জিরের পরিবর্তে সাদা জিরেও দিতে পারেন কালো জিরের পরিবর্তে তো আমি এখানে এটা কালো জিরে দিয়ে রান্নাটা করছি এরপর পটলগুলো লবণ হলুদ মাখিয়ে নেওয়া আছে সেগুলো এখানে দিয়ে দিলাম এরপর মিডিয়াম আছে এই পটলটা আমি পাঁচ মিনিট ধরে একটু ভেজে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে পটলটাকে পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু লবণ ও হলুদ মাখানো আছে সেহেতু পটলটা খুব তাড়াতাড়ি ভাজতে ভাজতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও সামান্য হলুদ দিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে আবারও দু থেকে তিন মিনিট একটু তেলের মধ্যে ভেজে নেব দেখুন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি যে তিলটা বেটে রেখেছিলাম সেই তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর মিক্সিং জারটা ধুয়ে আমি এটাতে কিছুটা করে জলও দিয়ে দেব। প্রথমে তিলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নেব দেখুন তিলটা খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এবং দু মিনিটের মতো এটাকে একটু তেলের মধ্যে কষিয়েও নিয়েছি এরপর মিক্সিং জারটা ধুয়ে আমি প্রায় দেড় কাপ পরিমাণে এখানে জল দিয়ে দেব যেহেতু পটলটা একটু সেদ্ধ হতে বাকি আছে পটলটা সেদ্ধ হবে সেই জন্য একটু জলের প্রয়োজন এবং তিলটা অনেকটাই দেওয়া আছে তিলটাও এটা একটু ফুটলে ভালো লাগবে খেতে টেস্টটা সেই জন্য এটাতে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন মশলার উপরে তেল ভেসে এসেছে রান্নাটা এখন অনেকটাই হয়ে গেছে কিন্তু এখনও গ্রেভিটা অনেকটাই পাতলা আছে এটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করব। সেই জন্য এটাকে আবারও ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তিন মিনিট পর আমি এটার ঢাকা খুলে নিলাম দেখুন এটা এখন একদমই মাখা মাখা হয়ে গেছে এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে টেস্টটা একটু ভালো হয় তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে পাঁচ মিনিটের জন্য আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর এটাকে আমি সার্ফ করে দিচ্ছি এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে